আজ 7 মে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শত প্রতিকূলতা আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজকের দিনে বাংলাদেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুরু করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন সংগ্রাম। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটিকে মাইল ফলক হিসেবে পালন করে আওয়ামী লীগ। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। দেশে ফিরতে না পেরে লন্ডনের বিমানবন্দর থেকে এভাবেই চলে যেতে হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। 2007 সাল, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার একের পর এক মিথ্যা মামলা দেয় তার নামে। সে মামলা মোকাবেলায় দেশে ফিরতেও নিষেধাজ্ঞা দিয়ে রাখে তারা। They filed case against me. I want to face the case. They issue warrant against me. Even I am ready to go to jail, but I want to go back to my country. এমন বৈরী পরিবেশেও লন্ডন থেকে 2007 সালের 7ই মে ঢাকায় ফেরেন বঙ্গবন্ধু কন্যা, সকল আশঙ্কাকে উপেক্ষা করে। তিনি দেশে এসেছিলেন মানুষের টানে, কারণ তিনি বাংলাদেশের মানুষকে, জনগণকে ভালোবাসেন। তিনি তখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আন্দোলনের কথা উপদেশ, ঠিক সেই মুহূর্তে তাকে 16 জুলাই গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তার এই দেশে ফেরাকে মাইল ফলক হিসেবে দেখে আওয়ামী লীগ। দেশের আজকের অগ্রগতি এবং উন্নয়নের ধারাবাহিকতা সূচিত হয় সেই দিন, এমন অভিমতের কথাও জানান দলটির নেতারা। আগে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটি ধ্বংস করে দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। অচিরেই যে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হতে পারবো সেটাও কিন্তু বিশ্ব ব্যাংক, বিশ্ব সংস্থা প্রতিনিয়ত বলে যাচ্ছে। শেখ হাসিনা 7ই মে দেশে ফেরার মধ্যে দিয়ে দেশের যে আমরা উন্নয়নের সার্থকতা লাভ করেছি, উন্নয়নের রোড মডেল হিসাবে পরিগণিত হয়েছে এবং দেশ একটি আধুনিক দেশ হিসাবে পরিগণিত হতে সক্ষম হয়েছে। 7ই মে বিমানবন্দর থেকে লাখো জনতার মিছিল আর অভিবাদনে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডিতে। শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রাম। ওই বছরই 16ই জুলাই তাকে সাজানো মামলায় গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার। 2008 সালের 11ই জুন তিনি প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ যান এবং চিকিৎসা শেষে ওই বছর 4 ডিসেম্বর দেশে ফিরে আসেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।